আসসালামু আলাইকুম প্রিয় সিঙ্গাপুর প্রবাসী ভাইয়া বন্ধুরা আমি লাইভে এসে বলেছিলাম যে একটা নিউজ যে উচ্চ দুঃখিপূর্ণ দেশ থেকেও এনটি টি জন্য আবেদন করা যাবে আসলে আমি নিউজের বিস্তারিত আপনাদেরকে শেয়ার করি লাইভে হয়তো বা বিস্তারিত ভালো করে বোঝাতে পারি সেই সে কারণে অনেকেই কমেন্ট করেছেন অনেকেই আমাকে কল দিতে দিচ্ছেন সকলে কল রিসিভ করা সম্ভব হচ্ছে না সে কারণে আমি লাইভে সুন্দর করে গুছিয়ে কথাগুলো বলছি আপনাদের সাথে নিজে বলা হয়েছে যে আটটি দেশ থেকে সম্পূর্ণভাবে ভ্যাকসিন নেওয়া ভ্রমণকারীদের তাদের বাসভবনে ইষ্ট হোম হোম নোটিশ থাকার জন্য আবেদন করতে পারবে স্বাস্থ্য মন্ত্রণালয় ছয় আগস্ট শুক্রবার বলেছে যে কোভিড নাইন্টিনের বিরুদ্ধে সম্পূর্ণরূপে টিকা নেওয়া আটটি দেশ থেকে যাত্রীরা ভ্রমণকারীরা সিঙ্গাপুরে গেলে তাদের হোটেলের পরিবর্তে তাদের বাসায় ইস্ট নোটিশ থাকা থাকার জন্য আবেদন করতে পারবে বিশে আগস্ট রাত এগারোটা উনষাট থেকে অস্ট্রেলিয়া অস্ট্রিয়া কানাডা জার্মানি ইতালি নরওয়ে দক্ষিণ কোরিয়া এবং সুইজারল্যান্ড থেকে সম্পূর্ণরূপে টিকা দেওয়া ভ্রমণকারীরা যদি নির্দিষ্ট মানদণ্ড পূরণ করেন তবে তা করতে পারবেন স্বাস্থ্য মন্ত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে একজন ব্যক্তি ফাইজার মডেনা বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি অনুমোদিত জরুরি ব্যবহার তালিকায় যে কোনো ভ্যাকসিনের সম্পূর্ণ টিকা পাওয়ার দুই সপ্তাহ পরে সেটা সম্পূর্ণরূপে টিকাটা টিকা নেওয়া হিসাবে বিবেচিত হবে এর মধ্যে রয়েছে সিনুপ্যাক সিনুফার্মা অ্যাস্ট্রজেনিকা অর্থাৎ যারা সিনুর ব্যাগ সিনু ফার্মার বাংলাদেশ থেকে নিয়েছেন তাদেরও আটটা দেশের জন্য যেহেতু তারা আটটা দেশকে তারা এই টিকাগুলো গ্রহণ করবে তার মানে বাংলাদেশে যারা সিনু ব্যাগের ফার্মের টিকা নিয়েছে তারা হয়তোবা এই সিনুর ব্যাগের টিকা সিনু ফার্মার টিকা যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত সেহেতু এটাও গ্রহণ করবে বলে আমার বিশ্বাস তাছাড়া আমি সৃষ্টি সংক্ষেপে করতেছি বেশি বিস্তারিত করতে গেলে আমরা বুঝবেন না নিউজের দ্বিতীয় অংশে বলা হয়েছে যে দশই আগস্ট থেকে জনশক্তি মন্ত্রণালয় সম্পূর্ণভাবে ভ্যাকসিনযুক্ত কাজের পাশদারি এবং তাদের নির্ভরশীলদের ভ্রমণ ইতিহাস সহ উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ বা অঞ্চল অঞ্চলে প্রবেশ অনুমোদন পুনরায় শুরু করবে অর্থাৎ উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ থেকেও ওয়াকপাস চুরাতে জন্য অ্যানটিএপুর পেলে জন্য অ্যাপ্লাই করতে পারে তারা অনুমোদন করবে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সিঙ্গাপুরে আসার আগে তাদের অবশ্যই পুরোপুরি টিকা নিতে হবে এবং তাদের প্রচলিত স্বাস্থ্য প্রকটল আওতায় আনা হবে নিশ্চয়ই আরেকটা অংশ বলা হয়েছে যে উচ্চ দেশ বলতে কী বোঝায় ব্রোনাই হংকং মূল ভূখণ্ড চীন ম্যাকাও নিউজিল্যান্ড এবং তাইওয়ান ছাড়া সমস্ত দেশগুলোকে তারা উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ হিসাবে বিবেচনা করে অর্থাৎ এর মধ্যে বাংলাদেশও আছে উচ্চ ঝুঁকিপূর্ণ কথাটা মনে রাখবেন ব্রোনাই হংকং মূল ভূখণ্ড চীন মাকাও নিউজিল্যান্ড এবং তাইওয়ান ছাড়া সমস্ত দেশগুলিকে তারা উচ্চ ঝুঁকিপূর্ণ হিসাবে ঘোষণা করেছিল এমাম শুক্রবার একটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে ওয়াকপাস হোল্ডার এবং তাদের নির্ভরশীলদের সিঙ্গাপুরে আসার আগে এবং চেক পয়েন্টে এয়ারলাইন্সের কাছে তাদের সম্পূর্ণ টিকা নেওয়ার স্থিতির প্রমাণপত্র সার্টিফিকেট দিতে হবে টিকা কার্ড টিকা নিয়ে তার প্রমাণ সার্টিফিকেট দেখাইতে হবে যারা প্রয়োজনীয় ডকুমেন্টস তৈরি করতে অক্ষম তাদের বোর্ডিং প্রবেশে অস্বীকার করা হবে অর্থাৎ এই এটা ছাড়া সিঙ্গাপুরে প্রবেশ করাতে নাও দেওয়া হইতে পারে বিদেশে এসব কর্মী টিকা পেয়েছেন তাদের স্টেবল শেষ হওয়ার দুই সপ্তাহের মধ্যে ন্যাশনাল ইমিউনালাইজেশন আই আর তার টিকা রেকর্ড আপডেট করতে হবে আপনি স্টেমুলিশ থাকবেন সেই সময় তাদের আপনাকে সিঙ্গাপুর ন্যাশনাল সিস্টেমে টিকা নিয়েছেন তার প্রমাণপত্র আবেদন মানে আবেদন করতে হবে তালিকাভুক্ত করতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে যে এটি করার জন্য তাদের বিদেশে টিকা দেওয়ার দলিল প্রমাণ দেখাতে হবে এবং এমওয়াইসের মনোনীত বেসরকারি স্বাস্থ্যসেবা প্রদানকারী একটি ইতিবাচক মানে সার্জিক্যাল টেস্ট করা হবে সার্জিক্যাল টেস্টে পজিটিভ রেজাল্ট দেখাতে হবে স্যারজিক্যাল টেস্টে যদি পজিটিভ রেজাল্ট আসে তার মানে আপনি সম্পূর্ণরূপে টিকা নিচ্ছেন সেটা তার প্রমাণ যারা তার কর্তা ব্যর্থ হয় তাদের কাজের পাশের অধিকার স্থগিত এবং বাতিল করা হতে পারে যোগ করা শক্তিমতো যারা এটা আপডেট করতে পারবে না এবং সিঙ্গাপুরকাল টেস্ট করা হবে সার্জিক্যাল টেস্টে যদি পজিটিভ না হয় তাহলে কাজের পাশ বাতিল করা হতে পারে তাদের টিকা নেওয়ার পরে কিন্তু আপডেট সার্জিক্যাল টেস্টে রেজাল্ট পজিটিভ আসবে তবে প্রবাসের জন্য টিকা শর্ত বারো বছর কম বয়সী নির্ভরশীলদের জন্য প্রযোজ্য হবে না বারো বছর কম বয়সী তারা প্রযোজ্য হবে না বারো থেকে আঠেরো বছরের মধ্যে যারা টিকা দেওয়ার প্রমাণ ছাড়াই প্রবেশ করতে পারবে এই শর্তে যে তারা একটি মহামারী বিশেষ অ্যাক্সেস রুট ব্যবহার করে তাদের প্রথম টিকা শর্ট নেয় সিঙ্গাপুরে প্রবাস আসার এক মাসের মধ্যে টিকা প্রথম ডোজের এক মাসের মধ্যে টিকা দেওয়া হবে এমএস বলেছে যে এমওএম বলেছে যে কর্ম ওয়ক পাঁচ হোল্ডার এবং নির্ভরশীলতা তাদের টিকা নেওয়ার জন্য মেডিকেলের অযোগ্য তাদের অ্যান্টি অনুমোদনের জন্য আবেদন করার আগে ডাক্তারদের স্মারক দ্বারা সমর্থিত প্রবাসের জন্য টিকা শর্ত থেকে অব্যহতি পাওয়ার আবেদন করতে হবে অর্থাৎ অনেকেই মেডিকেলিভাবে টিকা নেওয়ার জন্য অযোগ্য অর্থাৎ টিকা নিতে পারতেছে না স্বাস্থ্যগত সমস্যার কারণে তবে এটা স্বাস্থ্যগত কারণে টিকা নিতে পারত না প্রমাণস্বরূপ ডাক্তারের স্মারক ডাক্তারের প্রমাণস্বরূপ সিভিল্প সহ আবেদন করতে হবে প্রবাসের জন্য টিকা শর্ত বিদেশি গৃহ আবার নিজেই বলা হয়েছে যে প্রবাসের জন্য টিকার শর্ত বিদেশি গৃহকর্মী এসপাস এবং নির্মাণ মেরিন এবং পথে খাতের প্রার্থীদের জন্য প্রযোজ্য হবে না অর্থাৎ এই যে এই যে এতক্ষণ বললাম যে টিকা আবেদন করা আবার টিকা তারা টিকা নিয়েছে তার প্রবাস্থ প্রশিকের উপরে কিন্তু এখানে বলা হয়েছে আবার যে প্রবাসের জন্য যেই শর্ত দেওয়া হয়েছে টিকা শর্ত টিকা নিতেই হবে এই শর্ত বিদেশি গৃহকর্মী অ্যাসপাসুলদার এবং নির্মাণ মানে কনস্ট্রাকশন মেরিন এবং পঁচাশ খাতার ওয়ার্ক পারমিটদারিদের জন্য প্রযোজ্য হবে না এম বলেছে যে এই সেক্টরগুলিতে চলমান শিল্প উদ্যোগ রয়েছে যাতে এই কর্মীদের নিরাপদে সিঙ্গাপুর আনার জন্য এবং কোভিড নাইন্টিনির ঝুঁকি কমিয়ে আনতে এন্ড টু এন্ড নিরাপদ ব্যবস্থা প্রক্রিয়া রয়েছে এটার জন্য আলাদা প্রক্রিয়া রয়েছে এন্ড টু এন্ড এই শিল্প উদ্যোগগুলি ছাড়াও এমএম উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ বা অঞ্চল থেকে এই ওয়ার্ক পাস অক্পাসদারীদের জন্য পরবর্তী তারিখ শুধুমাত্র নতুন প্রবেশের আবেদন গ্রহণ করবে অকপাসদের নতুন প্রবাসের আবেদন গ্রহণ করবে মন্ত্রী বলছে যে স্থানীয় এবং আন্তর্জাতিক টিকাদানের হার কর্মকর্তা বৃদ্ধির সাথে সাথে সিঙ্গাপুর ধীরে ধীরে তার সীমানা পুনরায় খুলতে পারে এবং জনগণের সস্বাস্থ্য দুঃখী হ্রাস করার সময় আরও কর্মীদের প্রবাসের অনুমতি দিতে পারে এবং আমরা সেই অনুযায়ী আমাদের প্রবাসের প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তা পর্যালোচনা করব তো আমি আশা করি আমার কথাগুলি এবার বসতে পারতেছেন লাইভের হয়তো অনেক কমেন্ট করতে আমরা উত্তর দিতে পারিনি অনেকে আমার কল করতেছেন বিস্তারিত জানার জন্য তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সব জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম